Hey guys, welcome back to my channel. This is Mizvi and I am from Bangladesh. So, আজকে আমি একটি কোরিয়ান ড্রামা ট্রেলার নিয়ে রিঅ্যাকশন করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে Like Flowers in Sand. So, এখানে অভিনয় করছে জাং দংয়ন, যে ওয়াসিস, My Man is Cupid, Daily Dose of Sunshine এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। লি জো মিয়ং, যে 25-21 এই ড্রামাটিতে অভিনয় করেছিল। তাহলে আমরা লাইক ফ্লাওয়ার ইন স্যান্ড এই ড্রামাটির ট্রেলার রিয়েকশন করা শুরু করছি। 1, 2, 3 এই ছেলেটার অভিনয় এত ভালো।실험실도 김백두가 왜 이래 대빈노? 니는 억울하지도 않나? 그래도 안 되면 어리긴 스파이링 거야. 뭘 모르셨는데 끝까지 뭣도 못 보여주고 이때 조섭이 말했죠, 아니 그냥 니 쪼대로 살아. 하고 싶은 건 하고 싶다고 하고 하기 싫은 건 하기 싫다고. 와, 어리긴 트레일러리 어린 조슬라인 조대 때문이다. 내 니 때문에 돌아왔다. 다이렉 콜라죠. Like flowers instead. আসলে স্লাইস অফ লাইফ এবং স্পোর্টস জনরা ড্রামাগুলো অনেক বেশি ইন্সপায়ারিং হয়, অনেক মোটিভেট করে, মানুষকে সামনে যেতে পুশ করে। এই ড্রামাগুলো দেখলে মনে হয় যেন নিজের মধ্যে একটা এনার্জি চলে আসে। সো লাইক ফ্লাওয়ার্স ইন স্যান্ড এরকমই একটা ড্রামা যেখানে নায়ক একজন প্রফেশনাল রেসলার থাকে। সে একটা রেসলিং গ্রুপেই থাকে যেখান থেকে ট্রেডিশনাল কোরিয়ান রেসলিং স্পোর্টটা খেলা হয় অ্যাকচুয়ালি। সো সেখানে এই দলটি অনেক বছর রেসলিং খেলার পর একটা টাইমে নায়ক ভাবে যে সে এবার অবসর নেবে, অর্থাৎ সেই গ্রুপটি অনেকটা ডিসব্যান্ডের পর্যায়ে চলে যায়। যখন নায়ক অলমোস্ট গিভ আপ করে দেবে তখন তার সাথে দেখা হয় তার ছোটকালের ফ্রেন্ডের, অর্থাৎ নায়িকার। নায়িকা আবার সেই রেসলিং যে গ্রুপটা থাকে নায়কদের, সেই গ্রুপের ম্যানেজমেন্টে কাজ করে যেটা অলমোস্ট ডিসব্যান্ড হয়ে যাওয়ার অবস্থায় থাকে। কিন্তু নায়িকা তাকে পুশ করে, তাকে হেল্প করে, তাকে মোটিভেট করে। সো দেখা যাক যে সামনে ড্রামাটার মধ্যে সে কি রেসলিং খেলা থেকে বের হয়ে আসে, নাকি সে আবার নতুন উদ্যমে খেলা শুরু করে, তাদের গ্রুপের ডিসব্যান্ড অবস্থা থেকে কি হয় সেটাও দেখার বিষয়। তবে আমার ট্রেলারটি দেখে খুবই বেশি ভালো লেগেছে, কারণ এটার যে সিনেমেটোগ্রাফিটা আর কালার গ্রেডিংটা এটা কিছুটা ডিফারেন্ট, একটু উল্টিশ একটা ভাইব আছে, একটা অ্যাস্থেটিক ভাইব আছে। জং দং ইউনকে আমার কাছে কিছুটা মনে হয় আন্ডাররেটেড অ্যাক্টর। তার এখন রিসেন্টলি একটা ড্রামা চলছে মাই ম্যান ইজ কিউপিড, এবং তার আগেও অনেকগুলো ড্রামা আমি দেখেছি যেগুলোর স্টোরি লাইন খুবই ভালো, প্লটও খুবই ভালো এবং তার অভিনয় অসাধারণ। সো এই ড্রামাটা দেখে, এই ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে ভালো হবে। এবছর অলরেডি জাং দংয়ন অনেকগুলো ড্রামাতে অভিনয় করেছে, আমার মনে হয় 3-4টা তো হবে। সো আপনাদের কাছে কেমন লেগেছে ড্রামাটির ট্রেলার এবং আমার রিয়েকশন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।